হ্যালো ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আসুন আমরা একটা চতুর্ভুজের মাধ্যমে একটি প্রাণীর ছবি আঁকার চেষ্টা করি। প্রাণীটা আমরা সব সময় দেখতে পাই না, তাই হয়তো বা আমরা প্রাণীটা পুরোপুরি না আঁকলে হয়তো আমরা বুঝতে পারবো না যে আমরা কী ধরনের প্রাণী আঁকবো। তাই দেখতে থাকুন। দুটা পা, একই মাপের করার চেষ্টা করবেন, মানে সামনের পা যতটুকু লম্বা পিছনের পা ততটুকু দেওয়ার চেষ্টা করবেন, রাখার চেষ্টা করবেন। এখন এখান থেকে আমরা একটু নিচের দিকে দাগ দিলাম, অল্প একটু নিচের দিকে এসে এখান থেকে একটু ডার্ক করে দেব, যাতে করে ড্রয়িংটা আমরা ভালো করে বুঝতে পারি। এখন বন্ধুরা, চতুর্ভুজের অংশটা আমরা ভালো করে মুছে দিতে পারি। দেখুন, চতুর্ভুজের অংশটা যখনই মুছে দেব, তখনই এখানে ছোট্ট একটা ডিম আকৃতির মতো দিয়েছিলাম। এখানে ছোট্ট একটি কান বোঝাতে হবে। দেখুন, ড্রয়িং যদি একটু চেকন করে দিই, তবে আপনার দেখতে কেমন ভালো লাগে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। দেখতে থাকুন। অনেকে হয়তো বুঝে গেছে কী ধরনের ড্রয়িং হতে যাচ্ছে, তাই যারা বুঝে গেছেন তাদেরকে ধন্যবাদ জানাই, আর যারা বুঝতে পারেননি আপনি অবশ্যই এখনই বুঝতে পারবেন। আমরা কী ধরনের ড্রয়িং নিয়ে চিন্তা করছি, আমরা সবসময় বলে থাকি
একটি ব্যতিক্রম ড্রয়িং শিখাবো, যেটা অন্য অন্য চ্যানেলে পরিচালনা করে না। আমরা যদি একটু ব্যতিক্রম না করি, অন্যের চেয়ে আমরা কোথায় পৃথক থাকবো? তার জন্য আমরা অবশ্য করে আপনাদের সাথে আছি। আমরা গন্ডারের ছবি আঁকার চেষ্টা করছি, আমরা এখান থেকে একটা পা দেখাই দেব। পার এখান থেকে অল্প অংশ দেখা যেতে পারে। পিছনের অংশটা আমরা পাটা গন্ডারের লেজের মাথা পশম থাকে না, এটি আপনারা লক্ষ্য করে আঁকবেন। কিছুটা ইঁদুরের লেজের মতো হয়ে থাকে, এটি কিন্তু একটু ভাবার বিষয়। যারা হঠাৎ করে না জানবেন, তারা এই ড্রয়িংটি অবশ্য করে আঁকার সময় এই বিষয়টি মাথায় রেখে ছবি আঁকলে আস্তে আস্তে আমরা একটু মুছে দিয়ে ড্রয়িংটা ঠিক করে নেব। যারা আমাদের ড্রয়িংটা দেখছেন, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই, যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, আর যারা এখনো করেননি তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমাদের ভিডিও নিয়মিত দেখতে পাবেন। আমরা প্রতিজ্ঞা রাখছি আপনাদের কাছে, আমরা প্রত্যেক দিন আপনাদের নিত্য নতুন ড্রয়িং দিব। আপনারাও ভালো থাকুন, এমনই প্রত্যাশা করি সব সময়ের জন্য। আপনাদের আমরা পরিবারের লোকের মতো দেখি, কারণ আপনারা আমাদের শুভাকাঙ্ক্ষী, সবসময় আমাদের ভিডিও দেখেন। আমরা প্রত্যেক দিন আপনাদের সাথে মনের কথাগুলো বলে থাকি, তাই আপনাদের সুস্বাস্থ্য কামনা করি। কিছু স্কেচ করে দিবেন।
ভালো থাকেন, আর সুস্থ থাকেন এমন প্রত্যাশাই। আমরা আপনাদের কাছে আবারও নতুন ভিডিও নিয়ে হাজির হব। ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করি। আমরা নতুন ভিডিওর প্রত্যাশা রেখে চ্যানেল থেকে আমরা বিদায় নিচ্ছি।